আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মা এ নুডলস রান্না করছে বিকালবেলা, আর বাসায় এর পাশে কিছু বাচ্চারা ছিল, ওরাও আসছিল আমাদের বাসায়। ভাবলাম যে নুডলসগুলা ওদের সাথে শেয়ার করে খাই। বাচ্চারা চলে আসছে আর নুডলস আসছে, একটা প্রতিযোগিতা হয়ে যাক বাচ্চাদেরকে নিয়ে। সবাইকে দিই। তোমার নাম কি? আমি তোমাদের সবাইকে আগে নুডলসটা বেড়ে দিই। হ্যাঁ, নুডলস কিন্তু অনেক গরম, এজন্য প্রথমে মানুষ ছিল দুইজন, ঝিলিক আর হলো ফুলকি, তারপরে তান তো ঘরের ছেলে, তারপরে আসলো তাহিদ আর হলো পাখি। এখন নুডলস রান্না করা হয়েছে ওইভাবে, সবাই অল্প অল্প করে খাক, কারণ অল্প অল্প করে খেলে সবাই মিলে খেলে গেলে আনন্দ আছে, সেই আনন্দটাই শেয়ার করতেছি সবার সাথে। আগে দিয়ে দেখি অল্প অল্প করে। পাখি বলতে আমার মেলা দিতে হবে, তোর তো নামই ছিল না খাতায়। পাখি তো ঘুরিয়ে আছে, দূরে হয়েছে। বিসমিল্লাহ বলে দি। আরেকটু করে দি, যেহেতু এখন একটা প্রতিযোগিতা হবে, দেখি সবার। আগে বলছি আপনারা পরে আসছে, তো এখানে আম্মু আছে, এই প্রতিযোগিতার একজন দাদির প্রতিযোগিতা দিও না, চামচ আছে, চামচ দিয়ে দি দাদি। আর আমি যাস, দেখবো কে বিচারক। দেখি এক হাত, এক হাত গায়ে হাত দিয়ে আগে না, কিন্তু কিন্তু নিচে যদি পড়ে না তার কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, নিচে যেন পড়ে না, সুন্দর করে খাবা, একদম আস্তে আস্তে সকালে খাবা, হ্যাঁ, নিচে পড়ে না যেন। তাহলে রেডি, 1, 2, 3। পাখি তো আস্তে আস্তে দেখো, সামনে পানি নিয়ে আসি ওদের জন্য। আমাদের দেখো তাহলে খাবার সবচেয়ে ভদ্র হয়েছে, দেখো বসলে একটা হলো না পড়ে। বাচ্চাদেরকে একটু আনন্দ দিচ্ছি, খাওয়াটা ওরা খাচ্ছে, প্লাস এই যে একটা আনন্দ, আমরা নিজেরাও কিন্তু আনন্দ পাইছি, এটাই সবচেয়ে হলো বেশি সুন্দর লাগতেছে। পাখি অনেক গোছানো, ও একটু ছোট বাচ্চা, ওর বয়সটা অল্প, কিন্তু ওর একটু সমানে কথাবার্তা পাটনা পাটনা, ছোট বয়সে পাটনা কথা বললো কিন্তু শুনতে ভালো লাগে। আমার কয় ও তানের আম্মু, তানের আম্মু তোমার তান কই গো? ও আপনাদের ভাবিকে বলে ও তানের আম্মু, তানের আম্মু তোমার তান কই? আর এখনকার বাংলাদেশি মাম তিশা এক কয়, এখনকার বাংলাদেশি মাম তিশা এক কয়। হাত দিয়ে কেন? তার প্লেট তো চকচক চা চা খাইতে আসাটা লাগবে না, মানে তুই খাসি হয়ে যাবে। হ্যাঁ, ওর পরে আছে, দেখছেন বাচ্চাদের এরকম উৎসাহ দিলে পরে ওরা কিন্তু খায়, ওই যে বাচ্চারা খায় না আসলে এটা ভুল। ঝিলিক হলো ওই যে তাহলে দাঁড়িয়ে মধ্যে দেখছেন দুটো বাচ্চা, ও ঝিলিকে পড়ে গেছে, ওই যে খিটা লাগে, বলে দিছি যে
বলে দিছে যে এখানে যেন এই প্রতিযোগিতা যেটাই হোক সবাই যে সুন্দরভাবে খাইছে এটাই ভাল লাগলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই লাইক কমেন্ট করবেন। হ্যাঁ তোমরা সবাই বলো, তোমরা সবাই বলো 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 যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। গুড, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে যে নুডলসটা দিয়ে আমরা প্রতিযোগিতা করলাম সেই নুডলস রান্নাটা, নুডলসটা আম্মু রান্না করছে। তো আমি আম্মুরে বলতেছিলাম যে নুডলস রান্না করো, আম্মু বলতেছে যে আমি তো অনেকদিন নুডলস রান্না করি না, আসলে কীভাবে করবো এটা ভুলে গেছে। আমি বললাম আচ্ছা তুমি যা পারো। তো মা এই যে আলু কাটতেছে আগে, কারণ ওই নুডলস সবজি নুডলস খাইতে চাইছিলাম, কারণ সবজি নুডলসটা আমার খুব ভালো লাগে। আপনার ফুলকপি, তারপর গাজর, বিভিন্ন ধরনের সবজি দিয়ে, কিন্তু সেই সবজিগুলো তো এখন আমাদের এখানে পাওয়া যায় না, ঢাকাতে হয়তো সবসময় পাওয়া যায় কিন্তু বাড়িতে এই টাটকা সবজিগুলোই পাওয়া যায়। তো মার আলু কাটা মানে আলুটাই দিবে এখন নুডলসের মধ্যে। তো আমার কাছে কিন্তু সবচেয়ে এই কোকোলা নুডলসগুলোই বেশি ভালো লাগে, কারণটা হলো এই নুডলসগুলো আপনার এই এখন তো নুডলস রান্না খুব সহজে, ম্যাগি নুডলস এই নুডলস আছে, দুই মিনিটে রান্না করা যায়, জাস্ট গরম পানি দিয়ে ওর মধ্যে মশলা দিয়ে মাখায় তুললে হয়ে গেল নুডলস। কিন্তু এই এই গরম পানির মধ্যে নুডলসটা ঢেলে দিয়ে তারপর এটা পানিটা থেকে যে নুডলসটা হয় রান্না করা হয় সেই নুডলসটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এবং ঝরঝর হয়। আমার কিন্তু ঝরঝরা টাইপের নুডলস খেতে বেশি ভালো লাগে। তো মা পানির মধ্যে একবারেই আপনার হলো আলুটা আগে সিদ্ধ করে নেবে, তারপর এটার মধ্যে বলতেছে যে এটার মধ্যে নুডলস ঢেলে দিব, তাহলে আর বাড়তি ঝামেলা করা যাবে না, মানে করা লাগবে না বাড়তি ঝামেলা, কারণ আগে নুডলস সিদ্ধ করে আবার আলু সিদ্ধ করলে আলু সিদ্ধ করতে অল্প সময় লাগে। তো আসলে পরিবারের সাথে আসি দীর্ঘদিন, মার সাথে আসি প্রায় 4 মাস হয়ে গেল, সময়গুলো খুব দ্রুত চলে গেছে এবং খুব ভালো গেছে, এত সুন্দর ভালো সময় জীবনে মনে হয় এই প্রথম আমি কাটালাম। কারণ আমি আপনারা জানেন যে আমি ছোটোবেলা থেকেই মা বাবার কাছ থেকে দূরে থাকি, তো আমার কাছে এই 4টা মাস বাবা বেঁচে থাকলে হয়তো আরও ভালো লাগতো, মানে সেই বাচ্চাকালের মতো, কারণ আমি যে আবদারটাই করি সে আবদারটাই মা রাখে। আবার দেখা যাচ্ছে যে ছোটো বাচ্চারা যেগুলো পছন্দ করে মা ঠিক ওই জিনিসগুলাই করে আমাকে ডাকে যে এটা তোর জন্য। তো এই যে মায়ের যে ভালোবাসাটা, সে ভালোবাসা আসলে এই বোঝানো যাবে না যে এটা কতটা, মানে কি বলবো, যে মায়ের ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। মা নিখুঁত, যেখানে কোনো স্বার্থ থাকে না সে ভালোবাসা। তো আমাদেরও সন্তানের কর্তব্য থাকবে মাকে, যেন অনেক কিছু আছে সংসার জীবনে যারা করেন যে দেখা যেতেছে যে এটা ঠিক না, মা হয়তো মানুষ ভুল করতে পারে, তারপরও আপনি সেদিকটা খেয়াল রাখতে হবে যাতে মা কষ্ট না পায়, কারণ মাকে কষ্ট দিলে সেটা আপনি ভুলে বোঝাতে পারবো না সেটা কী পরিমাণ মনে করেন যে পাপ হবে, আপনি সেটা আল্লাহ মাফ করবে না। মা এমন জিনিস আমাদের জন্য, সন্তানের জন্য মাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করছে পৃথিবীতে। তো নুডলসটা ওই যে সিদ্ধর পরে কিন্তু ওই আপনার ইয়েতে দিয়ে ওই জালির মতো দিয়ে প্লাস্টিকের যে জালিয়াতে দিয়ে পানিটা ঝরাই ফেলছে মা। আর এখন ওই যে পেঁয়াজ মরিচ, এই নুডলস ইজি আসলে, এগুলো তেমন কোনো কঠিন কাজ না, কিন্তু অনেক দিন না করা থাকলে আসলে অভ্যাস থাকে না, যার কারণে মনে হয় যে পারবো কি পারবো না। আম্মু ওটাই বলতেছিল যে আমি তো নুডলস অনেক দিন রান্না করা নাই, আর এখন তো ম্যাগি নুডলস সহজেই 2 মিনিটে রান্না করা যায়, অ্যাড দেয় এত ঝামেলা। আমি বললাম না, তুমি রান্না কেউ কখনো ভুলে কি না, ভুলে না। তো মা ওই ঠিক ওইভাবে তাহলে রান্না করতেছে। তো যেটা বলতেছিলাম যে মায়ের ভালোবাসা প্রচুর এবার পাইছি আমি, মানে এত মায়ের ভালোবাসা যে আমার জীবন ধন্য এই 4 মাসে আপনি বলে বোঝাতে পারবো না যে আসলে যে আমার এত ভালো লাগে মার কাছে থাকতে, মার যে কোনো কথা শুনতে, মার সাথে গল্প করতে, সব কিছু আমার কাছে অতুলনীয় লাগে।
তো এই ডিম কিন্তু আলাদা ভাজি করা লাগে না সেটা জানেন ডিম অনুমতি দিয়ে দিছে আর নুডলসটা ঢেলে দিছে কারণ দুটান প্যাকেট নুডলসই করা হয়েছে তো নুডলস বেশি হয়ে যাবে সেজন্য কিছু নুডলস আমি বলছি যে তুলে রাখো দরকার হলে কালকে আবার এই ভাজি করে এভাবে ভাজি করে দিয়ে দিও এতে তো নষ্ট হবে না ডিপে রেখে দিলে প্যাকেটের মধ্যে তো এই যে নুডলস রান্না হয়ে গেল তো এটা কিন্তু খুবই সহজ একটা রান্না নুডলস রান্না এই যে এরপরে আমি পারি আমি অনেক সময় ঢাকাতে রান্না করছি এরপরে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আরেকদিন দরকার হলে আমি রান্না করে মাকে খাওয়াবো আজকে মা রান্না করে আমাদেরকে খাওয়ালো আমি মাকে রান্না করে খাওয়াবো আর এটার উপরে এখন ওই নুডলসে মশলা দিয়ে দিলে আপনার হয়ে গেল আর তো বন্ধুরা কথা বলতে বলতে আসলে অত কথা গুছায় বলতে পারি না বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে যায় কথা একদিক থেকে আরেক দিকে তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ।